ইউরোপীয় বাঙালি অভিবাসীদের অধিকার আদায়ে সব সময় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন শ্যাডো মিনিস্টার রুশনারা আলী এমপি অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মাননা গ্রহণকালে তিনি একথা বলেন রবিবার সম্মাননা হস্তান্তর উপলক্ষে চ্যানেল এস এর কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন আইবার উপদেষ্টা চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী ব্যারোনাস পলা উদ্দিন হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস সংগঠনের ট্রেজারার মুহিবুর রহমান মুহিব জয়েন্ট সেক্রেটারি শামসুল আলম লিটন সহ অন্যান্যরা অ্যাওয়ার্ড গ্রহণকালে রুশনারা আলী গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্মাননাকে বাঙালি কমিউনিটির জন্য উৎসর্গ করেন উল্লেখ্য গত দুই ডিসেম্বর গ্রীসে সংগঠনের প্রথম কনভেনশনে রুশনারা আলী সহ ইউরোপের ষোলো জন গুণী বাংলাদেশিকে সম্মাননা জানানো হয় ব্যস্ততার কারণে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি